লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক, তার আগে ভোট ব্যাংক নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বৃহস্পতিবার দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মদনীতি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারির প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই রাস্তায় নেমে পড়েছেন আম আদমি পার্টির কর্মীরা। দিল্লিতে জোরালো বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একনায়কতন্ত্রের বিরুদ্ধে থাকা সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এএপি। গ্রেপ্তারের পর কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলো। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার গণতন্ত্রের চেতনার লঙ্ঘন, আসন্ন নির্বাচনের উপর প্রভাব ফেলে এমন যে কোনো কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে আদালতের। ইন্ডিয়া ব্লকের সদস্য দলগুলোর সমর্থনের আশ্বাস দিয়েছে কংগ্রেস। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে সামাজিক মাধ্যমে বিজেপিকে আক্রমণ করেন রাহুল গান্ধী। কেজরিওয়ালের গ্রেপ্তার অন্যায় ও অসাংবিধানিক বলে মত প্রিয়াঙ্কা গান্ধীর। নিন্দা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনও। নমস্কার। আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে 9 বার সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তবে একবারও হাজির হননি তিনি। এরপরই বৃহস্পতিবার কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযোগে বলা হয় দিল্লিতে আবগারি নীতি বদলে দিয়ে কয়েকটি কোম্পানিকে বেআইনিভাবে ব্যবসায়িক সুযোগ দিয়েছে এএপি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।